বাংলাদেশ হলো পৃথিবীর মধ্যে প্রথম রাষ্ট্র যে কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। সেই সুবাদে বাংলাদেশ আমাদের যে WHO-র এক সনদ প্রাপ্ত হয়েছে। এবার যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের যে সভা হয়েছে, সেই সভায় আরও কিছু বিষয় ছিল, তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় ছিল হলো যে বাংলাদেশ দুইটি নতুন অর্জন করেছে। একটি অর্জন হলো কালাজ্বর নির্মূল, আপনারা জানেন এই কালাজ্বর নির্মূল বাংলাদেশ করেছে, এবং বাংলাদেশ হলো পৃথিবীর মধ্যে প্রথম রাষ্ট্র যে কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। এবং সেই সুবাদে বাংলাদেশ আমাদের যে WHO-র এক সনদ প্রাপ্ত হয়েছে। আপনারা জানেন এই আমাদের দেশে এই আমাদের কয়েকটি জেলায় এখানে কালাজ্বর হয়ে থাকে, এবং সেটা হলো বেলে মাছি দ্বারা, মানে কেউ যদি আক্রান্ত হয় বা কামড় দেয় তখন থেকে এই অসুখটি দেখা দেয়, এবং বিশ্বে প্রায় 100টি দেশে এই রোগ আছে, এবং যেখানে প্রায় 35 কোটি লোক এই রোগে ঝুঁকিতে থাকে। এবং বাংলাদেশেও এই অঞ্চলে ধরেন অঞ্চলে এবং পৃথিবীতে প্রায় 50 থেকে 90 হাজার লোক প্রত্যেক বছরেই আক্রান্ত হয় এবং বেশ কিছু মৃত্যুও হয় এই এই রোগের মাধ্যমে। এবং বাংলাদেশেও প্রায় ধরেন 4 কোটি লোক কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। তো এই বিষয়ে বাংলাদেশ যথেষ্ট কাজ করেছে, এবং এটা গত শতাব্দীর মাঝামাঝি থেকে এই রোগ শনাক্ত হয়, এবং এবং আমাদের যশোর এলাকায় এখানে ওই অঞ্চলে এটা দেখা দেয়। তারপরে থেকে 2008 সাল থেকেই আরও বেশি করে কাজকর্ম এই বিষয়ে শুরু হয়, এবং আস্তে আস্তে আমাদের কার্যক্রমের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে এই এটা আমরা নির্মূল করতে আমরা সক্ষম হই। WHO-র সাথে 2008 সালে এবং 2005 সালেও একটি চুক্তি হয়, যেখানে নির্মূলের কমিটমেন্ট যেটা নেওয়া হয় সেই কাজটিও আমরা করি। এবং WHO-র যে গাইডলাইন ছিল নির্মূলে, সেই গাইডলাইন আমরা ফলো করি, চিকিৎসার ব্যবস্থা করি আমাদের বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালে, সেখানে ল্যাব স্থাপন করা হয় পরীক্ষা নিরীক্ষার জন্য, এবং সেখানে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হয়, এবং আস্তে আস্তে এই রোগটি এই আমরা বিশেষ করে নজর দিই 2018 সাল থেকে নির্মূলের যে লক্ষ্যে, এবং সেটা 2018 থেকে এই কার্যক্রমটি আমরা বিশেষ করে নজর দিয়ে দেখা হয় যে এটা এখন নির্মূলের পর্যায়ে চলে গেছে, এবং 10,000-এর মধ্যে একজনের কম বা একজন হলে পরে এটা নির্মূলের পর্যায়ে চলে যায়। তা আমরা সেই তথ্য WHO-র কাছে আমরা প্রদান করি, 3 বছরের তথ্য, 4 বছরের তথ্য, এবং তারা দেখে তারা সন্তুষ্ট হয় এবং দেখে যে হ্যাঁ, বাংলাদেশ এই কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে, এবং তারা গত এক এই আমাদেরকে গত 30 তারিখে আমাদের এই অক্টোবরের 30 তারিখে আমাদেরকে এই সনদ প্রদান করে।